আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো চিকেন ড্রামস্টিক, আর এই ড্রামস্টিকটি বানাবো আমি নাগা মরিচ দিয়ে, এই জন্য এর নাম নাগা ড্রামস্টিক। খুব সহজ, ঝটপট কীভাবে বানিয়ে দিতে পারেন সেইভাবে দেখাচ্ছি। তো প্রথমে আমি একটি প্যানের মধ্যে 1 লিটার পানি, 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আর 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। এরপর আমি 3টি নাগা ড্রামস্টিকের জন্য 3টি চিকেন ড্রামস্টিক নিয়ে নিয়েছি, সেগুলোকে 7.5 মিনিটের মতো ব্লাঞ্চ করে নিয়েছি। এখন আমি একটি মিক্সিং বোলের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস, নাগা মরিচ, আর নাগা মরিচগুলোকে আমি আগেই পেস্ট করে নিয়েছি, আর শুকনো মরিচ আর রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, 2 টুকরা লেবুর রস, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা পেস্ট, 1/2 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, সামান্য একটু কালো গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে একসঙ্গে একটু পেস্ট রেডি করে নিয়ে, আর যে ব্লাঞ্চ করা চিকেনগুলো ছিল সেগুলোকে আমি মেখে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টা। অন্য একটি মিক্সিং বোলের মধ্যে 1টি ডিম অল্প একটু লবণ দিয়ে আমি ফেটে নিচ্ছি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে। ওই বোলটি আমি সাইড করে রেখে দিয়ে অপর একটি মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম, 1 চা চামচ পরিমাণ ওরিগানো, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, সামান্য একটু কালো গোলমরিচ দিয়ে আমি একসঙ্গে মিক্স করে নিয়েছি। এখন আমি ডিমের মধ্যে 1টি ড্রামস্টিক ডিপ করে নিব। এরপর আমি সেই ময়দা কোটের মধ্যে ডিপ করে নিচ্ছি। এগেইন আমি ডিমের মধ্যে ডিপ করে নিচ্ছি চিকেনগুলো। এরপর আমি ময়দার মধ্যে ডিপ করে রেখে দিব। এভাবে আমি পরপর 3টি ড্রামস্টিক ডিপ করে রেখে দিয়েছি। এখন আমি একটি প্যানের মধ্যে 1/2 লিটার পরিমাণ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। একে একে করে 3টে ড্রামস্টিক আমি দিয়ে দিচ্ছি, আর চুলা ফ্লেম থাকবে মিডিয়াম টু হাই। 3টি চিকেন ভেজে নিতে হবে। চিকেনগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি তুলে নিব। দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। ছোট বড় সবাই ড্রামস্টিক খেতে পছন্দ করে, আর বাড়িতে যদি বাচ্চারা থাকে কিংবা কেউ ঝাল খেতে না পারে সেক্ষেত্রে নাগা মরিচটা স্কিপ করে দিবে। দেখুন ভিতরটা কত ক্রিস্পি হয়েছে। সবাই এভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরিমাস কিচেনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।